হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি জান্নাত কার হাউসে, যেটা নারায়ণগঞ্জের ভুইগড়ে অবস্থিত। যাত্রাবাড়ি ফ্লাইওভার ক্রস করার 5 মিনিটের মধ্যে আপনারা এখানে পৌঁছে যাবেন। তো এখানে আপনারা অলরেডি জানেন যে কম দামে এখানে অনেক ধরনের সেকেন্ড হ্যান্ড কার পাওয়া যায় এবং কারগুলোর কন্ডিশনও ভালো এবং এর রেপুটেশন কিন্তু যথেষ্ট ভালো। আপনারা গাড়ি কিনলে এখান থেকে ভালো মানের গাড়ি পাবেন। তো চলুন দেখি আজকে কি কি গাড়ি আছে এবং দাম কত। লেটস গো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের শোরুম নাম হচ্ছে জান্নাত কার হাউস। জান্নাত কার হাউস, তো এখানে তো সব সেকেন্ড হ্যান্ড কার পাওয়া যায়? জি, এখানে সব সেকেন্ড হ্যান্ড কার কেনা বেচা দুটোই হয়। তো আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো চলছে। ভালো চলছে। আর ভাই আজকে কি কি কার আছে আপনাদের কাছে? আমাদের এখানে আপাতত হাইব্রিড এক্সমো আছে, কিয়া মোটিভ 2 আছে, আপনার করোনা প্রিমিও আছে, এলিয়েন আছে, 110 আছে, 111 আছে, পাকো আছে, তারপর সুজুকি মারুতি আছে, রেকর্ড। ঠিক আছে ভাইয়া, তাহলে তো অনেকগুলো গাড়ি আছে। তো যেহেতু অনেকগুলো গাড়ি, আমরা দুই পর্বে ভাগ করে দেখাবো ভিডিওটা। তো চলুন একে একে গাড়িগুলো দেখে নে। গাইজ, এখন যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টয়োটা করোনা প্রিমিও। এটা মডেল হলো 1997, রেজিস্ট্রেশন 2002, ট্যাক্স টোকেন এবং ফিটনেস মেয়াদটা শেষ হয়ে গিয়েছে। আর এটার ইঞ্জিন হলো 1600 সিসি। তো চলুন গাড়িটার আউটলুক দেখি। আমরা যদি গাড়িটার আউটলুক দেখতে যাই, আউটলুক কিন্তু খুব সুন্দর, ফ্রেশ কন্ডিশনে আছে। তো আমরা গাড়িটির ইন্টেরিয়র যদি দেখতে চাই, গাড়িটির ইন্টেরিয়র আপনারা দেখেন, এই যে সিট, কিন্তু সিট কভারগুলো ফ্রেশ আছে। ব্যাক সিটও যদি দেখেন, ব্যাক সিটও কিন্তু ফ্রেশ আছে। আর এই হলো অটো গিয়ার, হ্যান্ডব্রেক, স্টিয়ারিং দেখতে পাচ্ছেন, ডোর লক অটো। তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে হলো 550,000 টাকা, পেপারসের কাজ সহ। তো আপনারা যদি একটা কম দামের মধ্যে মোটামুটি ভালো গাড়ি কিনতে চান, যেটা পারফরমেন্স ভালো, এই গাড়িটা আপনারা দেখতে পারেন। এক প্রিমিয়ম কিন্তু মোটামুটি একটা ভালো মডেল এবং সার্ভিস অনেক ভালো দিয়ে আসছে গাড়িগুলো। গাইজ, এখন যে গাড়িটি আপনারা দেখছেন, বাংলাদেশের একটি বহুল জনপ্রিয় গাড়ি। এই গাড়িটার নাম হলো নোয়া কেয়ার 42, মডেল হলো 1998, রেজিস্ট্রেশন 2002, আর পেপারসের মেয়াদটা শেষ হয়ে গিয়েছে। তো এই গাড়িটা 1800 সিসি ইঞ্জিন। তো আমরা যদি গাড়িটার আউটলুক দেখতে যাই, আউটলুক কিন্তু খুব সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশনে আছেন। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটির চাকা, তারপর লাইট, অরিজিনাল লাইটটাই আছে এখনো। তো চলুন গাড়িটির ভিতরের দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন স্টিয়ারিং, গিয়ার, অটো, এবং সিট কন্ডিশন যদি দেখেন, সিট কভারগুলো ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন। আর নোয়ার হ্যান্ডব্রেকটা পায়ের কাছে থাকে,
দেখতে পাচ্ছেন ডোর লক, দুটো ডোর হলো অটো আর বাকি ডোরগুলো হলো ম্যানুয়াল। তো চলুন গাড়িটার প্যাসেঞ্জার সিটটা দেখি। তো এই দেখতে পাচ্ছেন গাড়িটির প্যাসেঞ্জার সিট, সিটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে। একদম পিছের সিটগুলো যদি দেখেন, পিছের সিটের কন্ডিশনও যথেষ্ট ভালো। আর তাছাড়া পিছনে লাগেজ রাখার জন্য জায়গা আছে, সেক্ষেত্রে আপনারা চাইলে পিছের সিটগুলো ভাঁজ করে নিতে পারবেন। আর যদি ভাঁজ না করেন তারপরেও আপনারা জায়গা পাবেন। তো যাদের ফ্যামিলি মেম্বার বেশি কিংবা অফিসের জন্য কার কিনতে চাচ্ছেন কিংবা ট্রিপের জন্য, তারা এই গাড়িটা দেখতে পারেন। আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র 5,50,000 টাকা। তো গাড়িটার দাম কিন্তু যথেষ্ট কম, আপনারা গাড়িটা দেখতে পারেন চাইলে। গাইস, এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এর আগেও আমি এই গাড়িটি দেখিয়েছি। এটা হলো টয়োটা পাসো, অনেক সুন্দর একটি গাড়ি, ফ্যামিলি কার হিসাবে অনেক সুন্দর একটি গাড়ি। তো এটা 2009 মডেলের গাড়ি এবং 2017 সালের রেজিস্ট্রেশন। গাড়িটি মাত্র 1000 সিসি ইঞ্জিন। তো আপনারা চাইলে আপনারা অনেক অনেক মাইলেজ পাবেন এই গাড়িতে। 1 লিটারে 15 থেকে 20 কিলো সাপোর্ট দিবে এই গাড়িটা। তো চলুন গাড়িটার ভিতরে যেয়ে দেখে আসি। তো দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটার ইন্টেরিয়র। পুরন কথা আবারও বলছি, এই গাড়িগুলো কিন্তু দেখতে ছোট হলো, ভিতরে সিটগুলো অনেক কমফোর্টেবল। আর গাড়িটা অটো গিয়ার, এই যে দেখতে পাচ্ছেন অটো গিয়ার। আর এটা নোয়ার মতো সিস্টেম, গিয়ারটা স্টিয়ারিংয়ের পিছে থাকে। আর ডোর লক যদি দেখেন, ডোর লক কিন্তু সব অটো। এছাড়া আপনারা দেখেন গাড়িটার এসি কিন্তু ওকে আছে। 1000 সিসির গাড়ি হিসাবে আপনারা ভয় পাবেন না, এটার এসি পারফেক্ট আছে। আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরার মনিটর আছে। এছাড়া আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন, জায়গা আছে যথেষ্ট এখানে। আর মিউজিক প্যানেলও ভালো। এছাড়া আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারবেন, জায়গা আছে। আর চাইলে গাড়ি এটা উঠিয়ে দিয়ে একটা ছোটো কেউ, মানে ছোটো সাইজের কেউ বসতে পারবে। তো টোটাল 6 জন বসা যাবে এই গাড়িতে। আমরা যদি দেখি পিছের সিট, পিছের সিটগুলো কিন্তু ফ্রেশ আছে। এবং ড্রাইভিং সিটটাও যদি দেখেন, ড্রাইভিং সিটও ফ্রেশ আছে। তো গাইজ, এই গাড়িটির দাম 6,500,000 টাকা চাওয়া হচ্ছে। তো যারা ফ্যামিলির জন্য একটা ছোটোখাটো গাড়ি কিনতে যাচ্ছেন, ছোটো জায়গায় পার্কিং করবেন, তারা এই গাড়িটা দেখতে পারেন, আশা করি ভালো হবে। গাইজ, আপনারা যদি গাড়িটির ব্যাকসাইড দেখেন, এখানে কিন্তু লাগেজ পরিবহনের জন্য অনেক জায়গা আছে, আপনারা এখানে অনেক লাগেজ রাখতে পারবেন। আর যেহেতু গাড়িটিতে সিএনজি করার প্রয়োজন নেই, এখানে জায়গাটা অক্ষত আছে, অনেক জায়গা আছে। গাইজ, এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হলো টয়োটা 110 ক্রিস্টাল। এই গাড়িটা 1997 সালের মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2002 সালে। তো আপনারা যদি গাড়ির আউটলুক দেখেন, আউটলুক কন্ডিশন অনেক ভালো। আর এখানে ছোটোখাটো যা টাচ আপ করা হয়েছে গাড়িটাতে, আর আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা। তো চলুন গাড়িটার ভিতর দেখে আসি। তো আমরা এখন গাড়িটার ভিতর দেখছি। তো এই হলো
স্টিয়ারিং, অটো গিয়ার, তারপরে হ্যান্ড ব্রেক, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ডোর লকগুলো অটো। যদি সিট কন্ডিশন দেখি, সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে। আর পিছের সিটগুলো যদি দেখি, পিছের সিটগুলো কিন্তু ফ্রেশ আছে। তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে 6 লাখ টাকা আস্কিং প্রাইস। আপনারা দেখতে পারেন গাড়িটা।